সুন্দর একটা জায়গা কোদা নিয়ে আসছি। আমরা এখানে 2009-10 সাল থেকে রয়েছি, তো আমাদের কোনো দিন কোনো ঘটনা বলতে পারবেন না, বা আপনারা তো সংবাদ মাধ্যম, আপনারাও দেখাতে পারবেন না যে আমাদের সাথে কোনো দিন কোনো এবিপি ছেলেদের ঝামেলা হয়েছে বা কোনো এসএবাই ছেলেদের সঙ্গে ঝামেলা হয়েছে, হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে সবাই একসঙ্গে থাকি, আমরা ভোটে জয়ী হয়েছি, আমরা সংসদ চালাই, ওরা এখনও পর্যন্ত জয়ী হয়নি, ওরা রয়েছে, সবাই সবাই মিলেই কাজ করি। ওরা একটা, ওদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, শুধুমাত্র একটা গোষ্ঠীদ্বন্দ্ব, এবিপির দুটো তিনটে গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আজকে ওদের কিছু একটা প্রবলেম হয়েছে, নিজেদের মধ্যে মারামারি করেছে, ঝুট ঝামেলা করেছে, এরপর সেটা নিয়ে এখন টিএমসির উপর চাপাতে চাইছে। কি হয়েছে মানে, আমি কলেজ আসছিলাম, তো কলেজে আমি যখন বাস স্ট্যান্ডে নামি তো তখন দেখলাম কয়েকটা ছেলে ছুটোছুটি করছে, আমাদের ছেলেগুলোকে সবাইকে ছুট কাটাচ্ছে। তো হঠাৎ করে আমি একটু সরে আসি রাস্তা দিয়ে, তো হঠাৎ করে আমাকে ডাং নিয়ে বাইকে যেতে যেতে হঠাৎ করে এমন জোর ঠেলে দেয়, আমি জমিতে উল্টে পড়ে যাই। জমিতে যারা ছিল তারা সরে চলে যায়। তো সেই মুহূর্তে আমাকে তোলার মতন কেউ ছিল না, একজন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, উনি আমাকে তুলে হসপিটাল অবধি নিয়ে এলেন। কারা মেরেছে? টিএমসিপির ছেলেরা।